অভিযোগ হচ্ছে আপনার রায়পুর ফুল হোম নে বসি করে কিছু চর্চা হচ্ছিল, এটা কিনা করে বিরোধী বি অভিযোগ করছেন যে কেন তথ্য আধার নে করছেন আর কানা সত্যতা আছে, সেটা পরে কহিলি আপনার বারম্বার কবাকে চাহুছি আপনার নিজে টিকে রায়পুর যান, ফুল হোম কেন আছে, কেন কেন সে রহুছেন সে পাখে আগে সে পচরন, সে গার্ড মানে অছেন, সিসিটিভি লাগিছে, সব পচরন। আউ সবুঠার মহত্বপূর্ণ হেলা যেতবেলে এমানে এতে আক্ষেপ করছেন, সেদিন আমি বঙ্গমুন্ডা ব্লকের প্রত্যেক পঞ্চায়েত লোকঙ্কর সম্মুখে ঠিয়া হয়েছিল সকালু রাতে পর্যন্ত, কণ্টাবাঞ্জিরে যে আক্ষেপ করছেন, কণ্টাবাঞ্জি সহরে রাতে পর্যন্ত আমি রহিছে, তাঁকর সেনে হোটেলে গোটে পাঁচ দিন আমি রহিছে। তো এইসব আক্ষেপ যা যার মনে ইচ্ছা আক্ষেপ করছে আক্ষেপ করু, কিন্তু তথ্য আধারে হো। আপন মানকে নিবেদন করবি কি সূচনা দিয়া যাও, অন্যসেসরি কিছুটা গণমাধ্যম অন্যসেসরি বহুত নিজর মত প্রকাশ করিছন, যেটা বোধে গণতন্ত্র লাগি ঠিক নাই, সে আপন মানে নিজে যাওন, নিজে অনুধ্যান করন আর সত্যাসত বাহার করন। আও আইন অছে, বিধি বিধে পরম্পরা অছে, ন্যায়িক প্রক্রিয়া অছে, নিশ্চিত রূপে ন্যায় মিলবা। মমিতার যিয়ে বি হত্যাকারী, যিয়ে বি ষড়যন্ত্রে সামিল হইছে, সমস্তে দণ্ডিত হবে। মুই যদি দোষী, মা মাণিকেশ্বরী অছে, মতে নিশ্চিত রূপে কঠোর কঠোর দণ্ড মিলবা। যেতবেলে চর্চিত মমিতা মেহর যেন হত্যা ঘটনা হেলা, পুরা ওড়িশা উঠুছে পড়ুছে, বিরোধী বি আপনকর ইস্তফা দাবি করছেন, তো এতকি দিন হয়েগলা আপন মুহ নিকলু দিল, তার রহস্য রয়েছে? আমি বারম্বার কলি পুরা গোটে ন্যায়িক তদন্ত প্রক্রিয়া চালিছে, সেতরে কেবে বি কিয়ে বি ইনভলভ নাই হওয়ার কথা, পুলিশকে তার দায়িত্ব নির্বাহন করবার লাগি সম্পূর্ণ রূপে ফ্রি ছাড়ি দেওয়ার কথা। এই দেশের আইন প্রক্রিয়াকে উপরে সমস্ত বিশ্বাস আছে, আপনার বিশ্বাস আছে, সে বিশ্বাসটা রাখুন। আগামী দিনে সত্যর হি জয় হওয়া, যেটা ন্যায় সেটা হি প্রতিষ্ঠা হওয়া, আর যিয়ে বি অধর্মী, যিয়ে বি ঘটনায় সামিল ছে, তার অন্ত হওয়া।